হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান। দেখো, দুর্গাপুজো কিন্তু আসতে এখনও বাকি আছে প্রায় 100 দিন মতো, কিন্তু দুর্গা প্রতিমা তৈরি কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আর আজকে আমি এমন একটা ছোট্ট জায়গার ইনফরমেশান দিয়ে রাখছি, তো সেখানে কীরকম প্রতিমার কাজ হচ্ছে সেটার উপরেই ছোট্টই ভিডিওটা থাকছে, ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমার চোখে যেটা পড়লো, এখানে কিন্তু খড় বাঁধার কাজ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো, কিন্তু এখানে যেটা দেখলাম মানে এখনও কিন্তু খড় বাঁধার কাজ হচ্ছে। আর যেগুলো হয়ে গেছে মানে এইখানে যেমন মাটি রাখা আছে এবং এইখানে অনেকটা পরিমাণে রাখা আছে, এবং কোনোটা হয়তো এখানে কোনোটা পায়ে যাবে, কোনোটা হাতে যাবে। তাছাড়া এখানে সিংহের যে একটা আকার, সেই আকারটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, মানে হচ্ছে আস্তে আস্তে। আর এই দিকটাতে কিন্তু মাটির কাজ হচ্ছে, মানে ঠাকুরের যে আঙ্গুল হয় সেই আঙ্গুলগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর অন্যদিকে মানে এখানেও তো একই কাজ হচ্ছে, খড় বাঁধার কাজ। আর এটা কিন্তু হচ্ছে কলকাতার গা ঘেঁষা শহরতলির একটা কুমোরপাড়া, মানে কুমোরটুলির স্টুডিও বলতে পারো তোমরা। তাছাড়া যদি তোমরা এদিকটা দেখো, এখানে যে মাটির যে প্রথম কাজটা, মাটির প্রথম কাজটা কিন্তু এখানে ভেতরেই শুরু করে দিয়েছে, মানে স্টুডিওর ভেতরেই কিন্তু শুরু করে দেওয়া হয়েছে, এবং এখানে সারি সারি করে রাখা আছে। তাছাড়া তোমরা যদি দেখতে পারো, এখানটা বেশ সুন্দরভাবে সারি করে রাখা আছে। আর একটা কথা হচ্ছে যে এইরকম নীল আকাশ দেখলে মানে আমার একটা কথাই মনে পড়ে যে পুজো চলে এসেছে বা পুজো আসছে। আর এখানে যে সূর্যটা অস্ত যাচ্ছে সেটাও কিন্তু বেশ দেখতে লাগছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো ভালোভাবে। আর তোমরা যদি এটার উপর ভিডিও একটা চাও, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তো আমি খুব শীঘ্রই চেষ্টা করব এটার উপর একটি বড় ভিডিও আনার।